প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়নের যতই চেষ্টা করি একটি মহল সব সময় দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে, তারা আসলে চায় না বাংলাদেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচুক। রোববার বেলা 11টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধনকালে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবার স্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, অগ্রগতি এবং দেশ এগিয়ে যাওয়ার কোনো চিত্রই বিএনপি দেখতে পায় না। রোববার দুপুরে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 11 পেরিয়ে 12 বছরে পা রাখল জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সান। এ উপলক্ষে রোববার সকালে কেক কেটে সীমিত পরিসরে 11 বছর পূর্তি উদযাপন করে বসুন্ধরা গ্রুপের এই পত্রিকাটি। এ সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নজিরবিহীন পদক্ষেপ নিল তুরস্ক, একই সাথে অবাঞ্ছিত ঘোষণা করল পশ্চিমা 10 রাষ্ট্রদূতকে। তুর্কি মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তির দাবি করায় তাদের পার্সোনা নট গ্রাটা হিসেবে ঘোষণা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যাদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূতও আছেন। তবে এরদোগানের পদক্ষেপ নিয়ে এখনও কোনো কঠিন বার্তা দেয়নি ন্যাটোর মিত্ররা। আনুষ্ঠানিকভাবে জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিলেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমাস। আগামী 8 থেকে 17 নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 4 জাতীয় টুর্নামেন্ট, যেখানে ডগ আউটে দেখা যাবে মারিওকে। তার সহকারী হিসেবে থাকছেন স্থানীয় কোচ কায়সার এবং পারভেজ বাবু। দলে গোলকিপার কোচ রাখা হয়েছে আতিক ও বিপ্লব ভট্টাচার্যকে।